তো বলতে যাচ্ছিলাম যে আপনারা তো সৃষ্টিকর্তার অস্তিত্ব অস্বীকার করেন তাই না সৃষ্টিকর্তা জিনিসটা কি ভাই সেটা আগে একটু বুঝায় নেন জিনিসটা কি সৃষ্টিকর্তা হচ্ছে আমাদের এই পুরো বিশ্বকে জিনিস সৃষ্টি করেছেন এটা তো মানে সংজ্ঞা দিলেন কিন্তু আপনার কাছে কি কোনো প্রমাণ আছে মানে সৃষ্টি আচ্ছা সৃষ্টি সৃষ্টি শব্দটার সংজ্ঞাটা আগে একটু বলেন সৃষ্টি মানে কি আলহামদুলিল্লাহ সাহেব আপনার কথা তো বোঝা যাচ্ছে না আপনার মানে নেটওয়ার্ক খুবই খারাপ আলহামদুলিল্লাহ সাহেব আপনার কথা বোঝা যাচ্ছে না তো ভাই আপনি আবারও যুক্ত হন এইভাবে কথা বলা মুশকিল এইভাবে কথা বলা মুশকিল ভাই এইভাবে কথা বলা মুশকিল আপনি আবার একটু যুক্ত হন আপনার সাথে অবশ্যই কথা বলবো কিন্তু আপনার নেটওয়ার্ক খুবই খারাপ কথা বোঝা যায় না আপনি আবারও যুক্ত হন আবার যুক্ত হলে কথা বলবো দেখি আপনার কাছে কি সৃষ্টিকর্তা কি জিনিসটা কি খায় না মাথায় দেয় দেখি দেখব না অসুবিধা নেই ঠিক আছে পরের জনকে যুক্ত করি অধর্ম অধর্ম আপনাকে যুক্ত করা আছে বলেন ভাইয়া আপনার উপর শান্তি হোক আচ্ছা বলেন তাহলে আমি আপনার অনেক বড় ফ্যান আপনার তারপর লোপা আপু মুক্তি মাসুদ তারপরে আপনারা যারা আছেন আর কি আমি প্রায় মানে চেষ্টা করি আপনাদের লাইভ শোনার জন্য তো রিসেন্টলি আমাকে ওই যে লালু ওস্তাদ উনি আবার আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট করছেন আর কি ওনাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি তাই আমি আমার নাম বললাম না আমি আপনাদের কারণে আজকে আমি মানে হচ্ছে অবিশ্বাসীদের কাতারে পড়ছি আর কি মানে আমি হচ্ছে মুসলিম ছিলাম তো হচ্ছে আপনাদের এই যে লাইভ গুলো দেখে তারপরে সবার কথা শুনে আমি এখন মানে খুবই একটা ইয়ের ভিতরে মানে কিভাবে মানুষকে নিজেকে প্রকাশ করব কিংবা কিভাবে আমি কিন্তু নামাজ পড়তাম এখনো পড়ি কিন্তু হচ্ছে মানে মানে জাস্ট অভিনয় করে চলতে হয় আমাকে কিন্তু আমি বাস্তবে হচ্ছে খুব কঠিন অবস্থার মধ্যে পড়ে গেছি আর কি এই ব্যাপারে আপনার একটু পরামর্শ চাচ্ছে যে কি করলে কি করতে পারি ভাই এটা তো আসলে এইভাবে পরামর্শ তো আমরা দেই না আপনি আরো বই পড়েন আরো জানার চেষ্টা করেন এটাই বলতে পারি ধর্ম ধর্ম ভাই তাহলে আপনার সাথে আসলে আমাদের সেরকম কোনো আলোচনা নেই আমাদের ব্যাক ভর্তি হয়ে আছে আপনার সাথে আবার ভবিষ্যতে ঠিক আছে ইনশাআল্লাহ আচ্ছা থ্যাংক ইউ ভাই ওকে ধন্যবাদ ঠিক আছে আমি দেখি আহমদুল্লাহ সাহেব আবার আসছেন আহমদুল্লাহ আপনি কি শুনতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি আচ্ছা এবার মনে হয় নেটওয়ার্কটা একটু ভালো হয়েছে নাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনি বলছিলেন যে শুনতে পাচ্ছেন আমার হ্যাঁ হ্যাঁ এখন আপনার আমার কথা কি হ্যাঁ হ্যাঁ আপনি আমার আমাকে প্রশ্ন করেছিলেন যে সৃষ্টি জিনিসটা কি হ্যাঁ সৃষ্টি জিনিসটা কি একটু আমি তো সৃষ্টি শব্দটা মানে আপনি করেন যে আমরা কি আমি আমি একজন আসিফ মহিউদ্দিন আমি কি একটা সৃষ্টি নাকি আমি আমি কি আমি কি আপনি আপনি কি নিজেকে সৃষ্টি হয়েছে মানে আপনি যে একজন মানুষ আপনি কি সৃষ্টি হয়েছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই কিন্তু আমি তো ভাই জন্ম নিয়েছি আপনি তো আমি তো সব মানুষকে দেখেছি জন্ম নিতে এখন পর্যন্ত কোনো মানুষকে আমি সৃষ্টি হইতে দেখি নাই তাহলে আমার মনে হচ্ছে যে আপনার কাছে সৃষ্টির কোন একটা সংজ্ঞাটা ভিন্ন তাহলে আপনি আগে আমাকে সৃষ্টি শব্দটার সংজ্ঞাটা একটু বলেন তো হ্যাঁ সৃষ্টি হচ্ছে সৃষ্টি প্রথমে সৃষ্টি করেছিলেন সেটা জিজ্ঞেস করি নাই সেটা জিজ্ঞেস করি নাই সৃষ্টিকর্তা প্রথমে কাকে সৃষ্টি করেছে দ্বিতীয়তে কাকে চতুর্থতে কাকে এটা জিজ্ঞেস করি নাই আপনাকে জিজ্ঞেস করেছি সৃষ্টি শব্দটা সংজ্ঞাটা দেন সংজ্ঞা ডেফিনেশন হ্যাঁ সৃষ্টির সংজ্ঞা হচ্ছে আমি যদি কোনো প্রকৃতি থেকে কোনো উপাদান না নিয়ে কোনো কিছুকে অনস্তিত্ব থেকে অস্তিত্ব নিয়ে আসি তখন ওইটাকে সৃষ্টি বলা হয় তাহলে তো আমি তো সৃষ্টি হইনি আমি তো প্রকৃতির উপাদান থেকে আমার উৎপত্তি ঘটেছে আমি আসিফ কথাটা শুনে নেন কথাটা 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 শুনে 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 নেন 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 বলেন আমি তো প্রকৃতি থেকে কোনো উপাদান সংগ্রহ না করে মানে উদ্ভব ঘটে ঘটেনাই আমার আমার উদ্ভব ঘটেছে আমার বাবার স্পার্ম এবং মায়ের ডিম্বাশয় এই দুইটার যুক্ত হওয়ার ফলে যে কোষটা যে ইয়াটা তৈরি হয়েছে সেইটা আস্তে আস্তে ডেভেলপ করে করে আমি কোষ বিভাজনের মাধ্যমে আমি এখন হয়েছি হ্যাঁ পুষ্টি টুষ্টি সংগ্রহ করে প্রকৃতি থেকে পুষ্টি নিয়ে নিয়ে আমি এবং প্রত্যেকটা বাচ্চাই এই একই ভাবে হয়েছি একই পদ্ধতিতে বৃদ্ধি পায় বড় হয় এই প্রক্রিয়ার ভিতরে তো সৃষ্টি শব্দটা কোনোভাবে যায় না আমরা তো জন্ম নেই আপনি বলতে পারতেন যে আদমকে আল্লাপাক সৃষ্টি করেছে এটা ইসলামে বলা হয় আদমকে আল্লাপাক সৃষ্টি করেছে কিন্তু আমাকে আপনাকে আল্লাপাক সৃষ্টি করেছে এই রকমের কোন কথা তো কোরআন নাই কারণ আমরা তো জন্ম নেই আমরা তো সৃষ্টি হইনা আর সৃষ্টি শব্দটা সংজ্ঞাটাই হচ্ছে প্রকৃতি থেকে কোন উপাদান সংগ্রহ করা যাবে না কিন্তু আমার তো উৎপত্তি ঘটেছে প্রকৃতির উপাদান থেকে তাহলে আপনি আমার জন্মটাকে সৃষ্টি কেন বলছেন সেটা আগে একটু বুঝান নিয়ম সেটা জিজ্ঞেস করেছি যে আমার জন্ম তো প্রকৃতির উপাদান থেকে উপাদান থেকে হয়েছে তাহলে তো সেই সংজ্ঞার ভিতরে তো পড়লো না সৃষ্টি সংজ্ঞার ভিতরে আপনি বললেন না যে প্রকৃতি থেকে কোনো উপাদান সংগ্রহ না করে কিন্তু আমার তো কেন সেটা তো সৃষ্টি সৃষ্টি সংজ্ঞাটা সৃষ্টির সংজ্ঞার ভিতরে তো সেটা পড়তেছে না এটা কলিম উদ্দিন দেখ বা দেখ যেটাই যেই করুক না কেন সেটা তো সৃষ্টির ভিতরে পড়তেছে না তাহলে তাহলে আমার জন্মটাকে আপনি সৃষ্টি কেন একটা কথা হচ্ছে কি জানেন বিজ্ঞানের একটা কথা হচ্ছে কি জানেন যে আমার আমার মধ্যে যে আমার আপনাকে বিজ্ঞানের কোন কথা জিজ্ঞেস করি নাই আপনাকে জিজ্ঞেস করেছি যে আমার উৎপত্তি ঘটেছে জন্ম প্রক্রিয়ার মাধ্যমে আপনি বলতেছেন এটা নাকি সৃষ্টি কিন্তু সৃষ্টি সংগার ভিতরে তো এটা পড়তেছে না সৃষ্টি সংগাটা আপনি মাত্র বললেন যে প্রকৃতি থেকে কোনো উপাদান সংগ্রহ না করে কিন্তু আমার জন্মটা তো হয়েছে প্রকৃতি থেকে উপাদান সংগ্রহ করে তাহলে আমার জন্মটা তো সৃষ্টি না কারণ সৃষ্টি সংজ্ঞার পড়তেছে না আপনি তো একটু আগে সংজ্ঞাটা বললেন প্রকৃতি থেকে সংগ্রহ না করে এটা পড়তেছে না তাহলে এই সংজ্ঞাতে তো এটা যাচ্ছে না খাটতেছে না তো আমারটা তো আমার জন্মটা তো প্রকৃতি থেকে উপাদান সংগ্রহ না করে ঘটে নাই তো প্রকৃতি থেকে উপাদান সংগ্রহ করে ঘটছে আচ্ছা মাথায় তাহলে আপনি না একটু আগে সৃষ্টি সংজ্ঞাটা বললেন আলহামদুলিল্লাহ ভাই আপনাকে একটু মিউট করে কথা বলতে হচ্ছে ভাই রে দেখছেন ভাই এই মুমিন ভাইদের বুদ্ধি শুদ্ধি কত মানে কত ইন্টেলিজেন্ট এক একজন সে নিজে সংজ্ঞা দিচ্ছে যে সৃষ্টির সংজ্ঞা হচ্ছে প্রকৃতি থেকে কোনো উপাদান সংগ্রহ না করে আবার নিজেই কইতেছে যে আমি নাকি সৃষ্টি হয়েছি আর এও হে নিজেও নাকি সৃষ্টি হয়েছে ভাইরে মানে মানে এক একটা বুদ্ধিমান মুমিন ভাইরা এত বুদ্ধিমান এত ইন্টেলিজেন্ট মাথা এত ঘিলু এনাদের আমি কেমনে যে কথা বলবো এদের সাথে এদের সাথে কথা বলাটা একটা মানে এটা মানে কমন সেন্স যদি একজন মানুষের না থাকে তাহলে কথা বলাটা তো মুশকিল হয়ে তাই না কমন সেন্স একটা সাধারণ জ্ঞান যদি না থাকে মানুষের মধ্যে কথা বলাটা তো মুশকিল অনেক আলহামদুলিল্লাহ সাহেব আপনাকে আমি বলেছি কথাটা একটু বোঝেন হ্যাঁ আপনি সৃষ্টি সংজ্ঞাটা বললেন না একটু আগে কি বলেছিলেন বলেন তো হ্যাঁ আমি বলেছিলাম যে প্রকৃতি থেকে কোনো উপাদান না নিয়ে যদি কোনো কিছুকে অনস্তিত্ব থেকে অস্তিত্বে নিয়ে আসা হয় তখন তাকে সৃষ্টি বলে এই রকমের কোনো ঘটনা কি মানে আপনি দেখাতে পারবেন যে এরকম কোনো ঘটনা ঘটেছে মহাবিশ্বে কোনো ঘটনা ঘটেছে বাস্তব কোনো ঘটনা দেখাতে পারবেন প্রমাণ দেখাতে পারবেন যে এরকম কোনো কোনো কিছু সৃষ্টি হয়েছে একটা উদাহরণ দেন তো ভাই না সেটা তুমি নিজের কমন সেন্স খাটিয়ে যুক্তি দিয়ে সেটা বুঝতে হবে সেটা আপনাকে জিজ্ঞেস করেছি যে আপনি যে সৃষ্টি সংজ্ঞাটা দিলেন এখন আপনি একটা বাস্ত কোনো তো কিছু কথাটা শুনে নেন কথাটা শুনে নেন বাস্তবে একটা প্রমাণ দেন যে আমি একদিন আস্থা দিয়ে হারতেছিলাম হঠাৎ দেখলাম যে একটা গরু সৃষ্টি হয়ে গেল বা একটা কথা সৃষ্টি হয়ে গেল এরকম একটা প্রমাণ তো কোনো প্রমাণ দিতে পারবো না ভাই সৃষ্টি হয়েছে এটা এরকম কোন প্রমাণ আপনি দিতে পারবেন না কোন কিছু সৃষ্টি হয় এরকম কোন প্রমাণ আপনার কাছে নাই এটাই তো বলতে যাচ্ছেন তাহলে এত কিছু এগুলো থেকে আসলো আপনি ওটা তো একটা প্রশ্ন করলেন আপনি আমাকে ওটা তো আপনি আমাকে কোনো মানে প্রমাণ দিচ্ছেন না তো আপনি প্রশ্ন করলেন সেই প্রশ্ন নিয়ে আমরা পরে আলোচনা করব আপনি আমাকে জিজ্ঞেস করতে এলে ভাই কেমন হইলো ভাই এটা কেমন হইলো ভাই ওটা কেমন হইলো ভাই তাই না এটা নিয়ে পরে পরে আলোচনা করব আপাতত আপনার কাছে তো কোনো প্রমাণ নাই যে কোনো কিছু সৃষ্টি সৃষ্টি হয় হয় এরকম কোনো কোনো কিছু কিছু প্রমাণ প্রমাণ আছে আপনার কাছে না তাহলে তাহলে নাই আপনি সৃষ্টিকর্তা কিভাবে প্রমাণ করবেন তার মানে সেটাও তো প্রমাণ করা সম্ভব না তাই না যেহেতু সৃষ্টি প্রমাণ করতে পারতেছে না সৃষ্টিকর্তা প্রমাণ করা তো অনেক দূরের ব্যাপার ব্যাপারটা কি নাকি ভাই সৃষ্টি আপনি একটা উদাহরণ দেখাতে পারতেছেন না যে এরকম একটা জিনিস দেখলাম আজকে হঠাৎ করে দেখলাম প্রকৃতি থেকে উপাদান সংগ্রহ না করে একটা জিনিস হয়ে গেল ভাই হ্যাঁ হয়ে গেল এইটা তো আপনি দেখাতে পারতেছেন না তার মানে হচ্ছে আপনার কাছে এরকম কোনো প্রমাণ নাই যে কোনো মহাবিশ্বে কোনো কিছু সৃষ্টি হয়েছে এরকম কোন প্রমাণ আপনার কাছে নাই তেলে তো আপনি কখনো সৃষ্টি প্রমাণ করতে পারতেছেন না সৃষ্টি কর্তা প্রমাণ করাটা তো আরো আচ্ছা ভাই এটা 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 সৃষ্টিকর্তার অস্তিত্বকে স্বীকার করতে গেলে আমার কাছে কোনো প্রমাণ লাগবে এরকম কিছু না বুঝছেন সেটা আপনি করতেই পারেন আপনি অন্ধ বিশ্বাস করতে পারেন আপনি যে কোনো কিছু আপনার অন্ধ বিশ্বাস করার অধিকার আছে আপনি মানে এত পারফেক্ট কথাটা শুনে নেন কথাটা শুনে নেন কথাটা শুনে নেন কথাটা শুনে নেন অন্ধবিশ্বাসের সংজ্ঞাটা হচ্ছে প্রমাণ ছাড়া যখন কোনো কিছু কেউ মেনে নেয় সেটাকে অন্ধবিশ্বাস বলে কোনো প্রমাণ নাই কিন্তু মেনে নিছে হ্যাঁ বিশ্বাস করছে সেটারই কথাটা শুনে নেন কথাটা শুনে নেন কথাটা শুনে নেন কথাটা শুনে নেন আহ অন্ধবিশ্বাস বলে সেটাকে যেটা হচ্ছে আপনার কাছে কোনো প্রমাণ নাই কোন এভিডেন্স নাই কিন্তু আপনি বিশ্বাস করে লইছেন হ্যাঁ এটা কি অন্ধবিশ্বাস বলে মনে করেন যে একজন হিন্দু বেড়ায় স্বপ্নে দেখছে মা কালী তিনটা মানুষ কোরবানি দিতে বলছে জবাই করতে বলছে সে সকালবেলা তিনটা মানুষকে কোরবানি করে ফেললো এটা কি আহ এটা এটা আমরা কি বলবো এটা তো অন্ধবিশ্বাস বলবো তাই না হ্যাঁ কেন অন্ধবিশ্বাস বলবো বলেন তো একটু আমি বুঝিনা আবার বলেন তো কষ্ট করে আবার তো আপনাকে আপনার সাথে আমি কথা বলতেছি আপনি আমার কথা মনোযোগ দিয়ে যদি না শুনেন তাহলে আপনার সাথে কথা বলে আমার লাভ কি আচ্ছা একটু কষ্ট করে একটু বলেন আবার আচ্ছা ধরেন একটা মানে হিন্দু লোক সে স্বপ্ন দেখছে যে মা কালী তারে হুকুম দিতেছে তার নিজের বাচ্চারে জবাই দিতে সে সকালে উঠা নিজের বাচ্চারা এই জিনিসটা বলবো তাই না হ্যাঁ সেটা দেখে নাকি অসাধারণ লোক দেখে এটা আমরা কিভাবে বুঝবো যে সে অসাধারণ লোক নাকি সাধারণ লোক সে কে তার উপর তো এটা নির্ভর করবে না যে সে অসাধারণ লোক হইলে এটা ভালো আর এটা এটা মানে এই ক্ষেত্রে তো কোনো পার্থক্য সৃষ্টি করতেছে না জিনিসটা যে অন্ধবিশ্বাস সেই ক্ষেত্রে তার অসাধারণ হওয়াটা তো কোনো পার্থক্য সৃষ্টি করতেছে না কথা বুঝতে পারতেছেন মনে করেন তার অনেক টাকা আছে এটা কি এই অন্ধবিশ্বাসের ক্ষেত্রে কোনো পার্থক্য সৃষ্টি করতেছে বা মনে করেন সে অনেক আহ লম্বা হ্যাঁ মানে মানে সাড়ে ছয় ফুট লম্বা এইটা এই তার সাড়ে ছয় ফুট লম্বা হওয়াটা কি তার এই যে এই অন্ধবিশ্বাস নাকি অন্ধবিশ্বাস না এটার ক্ষেত্রে কোনো পার্থক্য সৃষ্টি করবে বুঝিয়ে বলেন তো মনে করেন আমি বললাম যে সে তো ভাই অনেক লম্বা হ্যাঁ সে তো সাড়ে ছয় ফুট লম্বা তাইলে তার অন্ধবিশ্বাস না এটা একজন বললো সে তো ভাই অনেক লম্বা মানুষ ভাই এটা অন্ধবিশ্বাস হয় কেমন তাইলে সে তো তার অন্ধবিশ্বাস না এরকমের একটা কথা যদি কেউ বলে এই কথাটা কি যৌক্তিক কথা হবে লম্বার সাথে এটা সম্পর্ক কি লম্বার সাথে অন্ধবিশ্বাস হওয়া না হওয়ার সাথে সম্পর্ক কি তাই না হম লম্বা হোক বা খাটো হোক তাদের দেখি যায় আসে সে যদি অন্ধবিশ্বাস করে তাহলে সেটা অন্ধবিশ্বাসী তো হইলো নাকি অন্ধবিশ্বাসের ডেফিনেশনের ভিতরে যদি পরে তাহলে সে লম্বা হোক বা খাটো হোক যায় আসে না তাই না অন্ধবিশ্বাসের ভিতরে যদি পরে জিনিসটা তাহলে তো সে লম্বা হোক খাটো হোক বেডা হোক বেডি হোক হিন্দু হোক মুসলমান হোক অসাধারণ হোক সাধারণ হোক তা দিয়ে তো কিছু যায় আসে না সেটা তো অন্ধবিশ্বাসী হবে তাই না ডেফিনেশনে যদি পরে জিনিসটা অন্ধবিশ্বাসের সংজ্ঞার ভিতরে যদি পরে সেটা মানে সে অসাধারণ মানুষ হোক বা অসাধারণ সুন্দরী হোক বা অসাধারণ হ্যান্ডসাম হোক অসাধারণ সে লম্বা হোক বা অসাধারণ খাটো হোক হ্যাঁ বা ধরেন তার অসাধারণ সুন্দর মোস আছে বা অসাধারণ সুন্দর দাঁড়ি আছে এইগুলা তো কোনো কিছুই এইখানে কোনো পার্থক্য সৃষ্টি করবে না যে সে অন্ধবিশ্বাস করছে কি করে নাই এইটা তো শুধুমাত্র পার্থক্য শুধুমাত্র এটা দেখতে হবে আমাদের অন্ধবিশ্বাস নাকি তারটা প্রমাণ সহ মেনে নিছে এইটা দেখতে হবে এইটার ভিতরে যদি পরে তেলে সেটা অন্ধবিশ্বাস আর অথবা হইতে পারে সহ সে মেনে নিছে নাকি হ্যাঁ মনে করেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি একটা অন্ধবিশ্বাস করে সে তো ভাই আমেরিকার প্রেসিডেন্ট আমি যদি বলি যে ভাই সে তো ভাই আমেরিকার প্রেসিডেন্ট ভাই তাহলে তো আর এটা অন্ধবিশ্বাস না এইটা কি কথা হবে না সে যে যে দেশেরই প্রেসিডেন্ট হোক বা যে দেশেরই লোক হোক বা যে রকমই লোক হোক অন্ধবিশ্বাস করে তাহলে তো সেটা অন্ধবিশ্বাসই হবে নাকি আচ্ছা হ্যাঁ মানে মনে করেন আপনার কথা হ্যাঁ বুঝেছি আপনার কথা মানে তার অসাধারণ সাধারণ হওয়ার হওয়ার হওয়াটা তো এই ক্ষেত্রে কোন প্রভাব বিস্তার করবে না মানে সে যদি করে বলতে হবে অন্য অন্য কোনো মানুষে যদি সেটাকে দেখে তা সে মনেই করতে পারে যে সেটা অন্ধবিশ্বাস কিন্তু যিনি যিনি সৃষ্টিকর্তার মনোনীত তিনি জানে একমাত্র যে তার ওইটা অন্ধবিশ্বাস না যে মনে করতে পারে যে যে কেউ মনে 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 করতে পারে আমাকে সৃষ্টিকর্তা মনোনীত করেছে বা উইব একটা ব্যাটা মনে করতে পারে আমাকে মা কালী মনোনীত করেছে বা আমাকে আর একজন ব্যাটা মনে করতে পারে আমাকে হনুমান দেবতা মনোনীত করেছে হ্যাঁ এটা তো তার মানে তো এটা না যে সে এটা মনে করলেই এই জিনিসটা সত্য হয়ে যাবে মনে করেন আজকে এক হিন্দু বাড়া মনে করছে হিন্দু বাটা স্বপ্ন দেখছে মনে করা আর সত্যি সত্যি মনোনীত করা এই দুইটার মধ্যে পার্থক্য আছে হ্যাঁ সেটাই তো আমি বলতেছি যে পার্থক্যটা হবে তখন যখন আমার কাছে প্রমাণ থাকবে প্রমাণ ছাড়াটা তো সেটা হবে ব্যক্তিগতভাবে আপনার বিশ্বাস নাকি হ্যাঁ মানে এটাকে আরবিতে বলে ইমান নাকি আচ্ছা হ্যাঁ মনে করেন একজন মানুষ মানে হনুমানে ইমান আনছে ঠিক আছে হনুমানে বিশ্বাস করছে তার কাছে তো মনে হবেই যে আমার হনুমানে স্বপ্নে কথাবার্তা বলে আমার সাথে হনুমান দেবতা আমার সাথে অনেক ভালো সম্পর্ক এটা একজন ব্যক্তি মনে করতেই পারে তাই না তার মানে তো এটা না সে জিনিসটা সত্য হয়ে যাবে সত্য হবে তখন যখন সে জিনিসটাকে প্রমাণ করতে পারবে নাকি হ্যাঁ সে যত ভালোভাবেই সেই অন্ধবিশ্বাসটা করুক না কেন যত শক্তিশালী ভাবেই সে অন্ধবিশ্বাসটা করুক না কেন তা দিয়ে তো কিছু যায় আসে না তাই না হ্যাঁ এখন কথা হচ্ছে প্রমাণ তো ওই সময়ই হয়ে গিয়েছিল যখন সৃষ্টিকর্তার দূতরা যারা নবীরা এসেছিলেন তখনই তারা প্রমাণ দিয়েছিলেন এখন তো আর প্রমাণটা এগুলা এগুলার প্রমাণ আমরা মানে তার কাছে যে এটা তো হাজার হাজার মানুষ লাখ লাখ মানুষ এটা দাবি করছে তার কাছে সৃষ্টিকর্তার দূত আসছে সৃষ্টিকর্তা আসছে অনেকে দাবি করছে আমি সৃষ্টিকর্তার পোলা অনেকে দাবি করছে আমি সৃষ্টিকর্তার এরকম তো ভাই যে কেউ যে কোনো জায়গা থেকে দাবি করতে পারে এখন ঘটনাচক্রে আপনার জন্ম হয়েছে একটা মুসলমান পরিবার এই জন্য আপনি কইতেছেন যে ভাই এটা তো প্রমাণ হয়ে গেছে ভাই আমাকে নবী প্রমাণ করে ভালোছে আবার হিন্দুরা যারা তারা মনে করতেছে যে হ ভাই এটা তো প্রমাণ হয়ে গেছে কৃষ্ণ প্রমাণ হয়ে গেছে অলরেডি প্রমাণিত বিষয়গুলা এগুলো তো যে কেউ যে কোনো দাবি করতে পারে এই রকমের তাই না পৃথিবীতে সাড়ে চার হাজার ধর্ম আছে চীনের মানুষ একটা বিশ্বাস করে ইহুদিরা একটা বিশ্বাস করে আবার মানে আফ্রিকাতে কিছু জঙ্গলে কিছু মানে ইয়া আছে আছে ওরা আবার আরেক রকমের বিশ্বাস করে ওরাও মনে করে প্রমাণ হয়ে গেছে নাকি ভাই আপনার যে জন্ম যদি ওই আফ্রিকার একটা জঙ্গলে একটা মানে মানে ওই মানে জঙ্গলি পরিবারে হইতো তাহলে আপনিও মনে করতেন যে ভাই আমাগ ধর্মটা তো সত্য ভাই আমাগ ধর্ম প্রমাণ হয়ে গেছে এটা তো আপনিও তখন মনে করতেন তাই না ঘটনা চক্রে আপনার জন্ম মুসলিম পরিবারে হয়েছে দেখে আপনি এখন কইতেছেন যে ইসলামটা তো প্রমাণিত এটা আপনার মনে হইতেছে নাকি না সেটা তো এটা আপনি বিশ্বাস করেন সত্য তো এটা তো আপনি মনে করতেছেন সত্য হইতাছে ইসলাম আর মানে যে আফ্রিকার জঙ্গলে যে ব্যাটা ওই ধর্মের পরিবারে জন্মেছে এই ব্যাটা তো মনে করতেছে তারো ধর্মটাই সত্য তো একটাই সেটা হইল তাকো ধর্ম আর আপনার ধর্মটা মিথ্যা এটা তো সে মনে করতেছে তাই না হ্যাঁ সেটা যাচাই করতে হবে ধর্মগ্রন্থগুলো পরীক্ষা করে ধর্মগ্রন্থগুলো পড়ে সেগুলো যাচাই করতে হবে কোনটা তো আমি বলতেইছি সেদিতে তো আমি বলতেইছি সেটাই তো আমি বলতেছি সেটা যাচাই করতে হবে সেটা যাচাই করতে হবে আপনাকে আমি জিজ্ঞেস করতেছি যে আপনি যে সৃষ্টিকর্তা আল্লাহ পাকের কথা বললেন আপনি তো সৃষ্টি জিনিসটাই কোন প্রমাণ দিতে পারলেন না তাহলে সৃষ্টিকর্তা যে আল্লাহ সেটা প্রমাণ করাটা তো আপনার জন্য অনেক কঠিন একটা ব্যাপার হয়ে গেল আপনি তো সৃষ্টি এইটাই তো কোনো প্রমাণ দিতে পারলেন না সেটা প্রমাণ লাগে না সেটা বুঝতে গেলে আমি তো সৃষ্টি করতে আপনি মনে মনে দেখাইতে বলি নাই আপনাকে তাই না দেখাইতে বলি নাই যে ভাই নিয়ে আসেন সাথে করে নিয়ে আসেন এটা তো আপনাকে আমি বলি নাই তাহলে আপনাকে যেটা বলিনি সেটা কেন বলতেছেন

হ্যাঁ অবশ্যই প্রমাণ করতে পারেন কথা শুনে আনে নাকি কথা শুনে নেগে যুক্তিটা দিয়ে আপনি প্রমাণ করতে পারেন আপনার আল্লাহ যে আল্লাহ বিলাহ কেউ আছে এটা যুক্তি দিয়ে প্রমাণ করতে পারবেন করেন তো দেখি হ্যালো হ্যাঁ একটা যুক্তি দিয়ে প্রমাণ করেন যে আপনার আল্লাহ যে সত্যি এটা একটা যুক্তি দিয়ে তাহলে প্রমাণ করেন যেমন আপনি আপনি যেমন একটা ধরেন একটা বিল্ডিং একটা ভবন দেখলি না বিল্ডিং বিল্ডিং দেখব কেন বিল্ডিং আপনি ভবন ভবন কে দেখলি প্রমাণের কোনো সম্পর্ক নাই আপনি আমার কথা শুনেন না আমি আপনার আল্লাহর যে আমার কথাটা ওইটা পরে বলেন ওইটা বাদ কথা পরে বলেন আগে আল্লাহ যে আছে এরকম একটা প্রমাণ দেন বা যুক্তি দেন আমাদেরকে হ্যাঁ যুক্তি আমি আপনাকে যুক্তি বলছি তো আমার কথাটা আপনি আগে সম্পূর্ণ শুনেন তারপর আপনারাটা बोलिए এটা তো আপনি একটা উদাহরণ দিচ্ছেন উদাহরণ দিয়ে তো এটা বোঝা যাবে না তো হ্যাঁ আমি যুক্তি যুক্তি দিচ্ছি আর কি আপনাকে আচ্ছা ঠিক আছে বলেন ঠিক আছে শুনি দেখেন আপনি যদি একটি ভবন বা বিল্ডিং এর দিকে দেখেন ওই বিল্ডিংটাকে নিশ্চয়ই কোন একজন ইঞ্জিনিয়ারে ডিজাইন করেছে বা কোন একজন মিস্ত্রি এসে এটাকে বানিয়েছে এটা আপনি জানলেন কিভাবে আরে ভাই এটা আপনি জানলেন কিভাবে যে ওইটাকে বিল্ডিংটা যে আমি দেখলাম সেটাকে যে একজন ইঞ্জিনিয়ার বানিয়েছে এটা আপনি জানলেন কিভাবে সেটা 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 অন্যান্য বিল্ডিং যেভাবে বানায় কোন একজন ইঞ্জিনিয়ার সেটা দেখে মাধ্যমে আপনার অভিজ্ঞতার মাধ্যমে আপনি জানেন যে একটা বিল্ডিং দেখলে সেই বিল্ডিংটাকে কোন একজন ইঞ্জিনিয়ার বা কেউ একজন বানাইছে কিন্তু আপনি যদি একটা সমুদ্র দেখেন তখন কি আপনি একই ভাবে চিন্তা করেন যে সমুদ্রটা তো বিল্ডিং সমুদ্রটা তো বিল্ডিং এর থেকেও অনেক জটিল একটা বিষয় না না এইরকম বিল্ডিং বানাতে

এইটা থেকে তো আমরা এই সিদ্ধান্তে আসতে পারি না যে তাহলে সবকিছুই কেউ না কেউ বানাইছে এই সিদ্ধান্তে তো আসতে পারি না কারণ এক একটা জিনিস তো এক এক রকম বৈশিষ্ট্যের একটা বৈশিষ্ট্যের জিনিসের উদাহরণ টেনে তো আমরা সেটা আরেকটা জিনিসের উপর চাপাইতে পারি না মানে আপনাকে আমি বোঝাচ্ছি মনে করেন আমি একটা মোবাইল ফোন আছে আমার হ্যাঁ মোবাইল ফোনটা হচ্ছে আইফোন থেকে অ্যাপেল কোম্পানি থেকে আসছে হ্যাঁ এইখান থেকে তো আমি এই সিদ্ধান্তে আসতে পারি না যে তাহলে সব ফোনই আইফোন অ্যাপল কোম্পানি বানাইছে এই সিদ্ধান্ত তো আমি আসতে পারি না তাই না আসতে পারি না বা ধরেন একটা বিমান আকাশে ওড়ে তাইলে সব বিমানই আকাশে ওড়ে এটাকে আমরা বলতে পারবো অনেক বিমান তো থাকতে পারে যে বিমানের কোনো ইঞ্জিন নাই তাহলে সেই বিমান তো আকাশে উঠবে না তাই না হ্যাঁ তার মানে একটা জিনিসের একটা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমরা সেই জিনিসটা সমস্ত জিনিসের ক্ষেত্রে ব্যবহার করতে পারি না যদি ব্যবহার করতে হয় তাহলে উইটার প্রমাণ করতে হবে যে উইটারও একটা একটা এই রকমের আছে কথা বুঝতে পারতেছেন আমার হ্যাঁ হ্যাঁ মানে মনে করেন আপনাকে যেটা বোঝাচ্ছি যে একটা জিনিসের একটা বৈশিষ্ট্য আছে মনে করেন পানির একটা বৈশিষ্ট্য আছে তাই না পানি মানে পানি গড়ায় গড়ায় নিচের দিকে পড়ে যায় মানে যদি আপনি টেবিলের উপর রাখেন তেলে দেখা যাবে সেটা গড়ায় নিচের দিকে পড়ে গেছে এখন আপনি তো বলতে পারেন না তেলে পানিও একটা পদার্থ লোহাও একটা পদার্থ তেলে লোহাটাও গড়ায় গড়ায় নিচের দিকে পড়ে যাবে এরকম মানে ইয়া হয়ে যাবে এটা তো আপনি বলতে পারেন না তাই না না সেটা তো দুইটা তো ভিন্ন জিনিস একটা পান একটা তরল পদার্থ একটা কঠিন পদার্থ এখন তরল পদার্থ গড়িয়ে পড়বে হ্যাঁ একটা তরল পদার্থ তো গড়িয়ে পড়বে না এই পদার্থটার বৈশিষ্ট্যটা তো আপনি আরেকটা জিনিসের উপর চাপাইতে পারেন না যদি চাপাইতে চান তাহলে তো প্রমাণ করে তারপরে তরল পদার্থের একটা ধর্ম এটা হচ্ছে কঠিন পদার্থের একটা ধর্ম হ্যাঁ আমিও সেটাই বলতেছি ভাই আমিও সেটা বলতেছি যে একটা পদার্থের একটা বৈশিষ্ট্য বা একটা একটা পদার্থের একটা মানে স্বভাব সেটাকে আপনি প্রমাণ ছাড়া আরেকটা জিনিসের উপর চাপাই দিতে পারেন না যদি প্রমাণ করতে পারেন তখন চাপাইতে পারবেন কিন্তু প্রমাণ না 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 করে আপনি চাপাইতে পারবেন তাই এটা বুঝতে আচ্ছা আমরা আমাদের প্রকৃতিতে অনেক কিছু দেখি যেগুলো হচ্ছে মনুষ্য সৃষ্ট আর অনেক কিছু দেখি প্রাকৃতিক তাই না যেমন বাতাস বা ধরেন মেঘ বা ধরেন সমুদ্র পাহাড় গ্রহ নক্ষত্র উপগ্রহ এই জিনিসগুলাকে আমরা জানি প্রাকৃতিক আর কিছু জিনিস আছে মানুষরা বানায় তাই না যেমন বিমান মোবাইল ফোন টেবিল রাস্তাঘাট এগুলা মানুষরা বানায় তাহলে এই কিছু জিনিস মানুষ বানায় সুতরাং সব মানুষ বানায় সবকিছু কেউ না কেউ বানায় এই সিদ্ধান্তে তো আমরা যেতে পারি না যৌক্তিকভাবে কারণ আমরা তো সেটা প্রমাণ করি নাই এই জিনিসটার বৈশিষ্ট্যটা আমি তো আরেকটা জিনিসের উপর চাপায় দিতে পারি না মনে করেন আমার মাউসটা কেউ না কেউ বানাইছে সুতরাং বাতাসটাও কেউ না কেউ বানাইছে এই সিদ্ধান্তে তো আমরা যৌক্তিক ভাবে যেতে পারি না তাহলে তো আপনার দেখাইতে হবে যে বাতাসটাও কেউ না কেউ বানাইছে সেটা দেখাইতে হবে তখন সেটা যুক্তি হবে কিন্তু তত তার আগ পর্যন্ত আপনি তো মাউসটা কেউ বানাইছে সুতরাং বাতাসকে কেউ বানাইছে এই কনক্লুশনে তো আপনি যাইতে পারেন না এটা তো যৌক্তিক না আমার কথা বুঝতে পারছেন হ্যাঁ তার মানে আপনি আপনি যেইভাবে যুক্তি তৈরি করার চেষ্টা করতেছেন সেটা আদৌ কোনো যুক্তির ভিতরে পড়তেছে না আপনার সেখানেও দেখাইতে হবে যে বাতাসটাকে কেউ বানাইছে বা সমুদ্রটাকে কেউ বানাইছে সেটা প্রমাণ না করে আপনি শুধুমাত্র এই জিনিসটা ব্যবহার করে যেহেতু মাউসটা কেউ বানাইছে সুতরাং সমুদ্রটা কেউ বানাইছে এইখানে আপনি যেতে পারেন না এটা যৌক্তিক কোনো কাঠামো না এটা যৌক্তিক কাঠামোর ভিতরে পড়ে না

দেখেন ভাই এই আপনারা যারা যুক্তি কাকে বলে সেই জিনিস কিছুই বোঝেন না হ্যাঁ আপনারা একেবারে হাগা মাদ্রাসাতে পড়ালেখা করেন তো এগুলো আপনারা বুঝবেন না মানে আপনার মাথা ঢুকবেও না আসলে হ্যাঁ অনেকক্ষণ বোঝানোর চেষ্টা করলাম কিন্তু এই বান্দার মাথা কিছু ঢুকবে বলে আমার কাছে মনে হচ্ছে না তাহলে এই বান্দার সাথে আর কথা বলে লাভ নেই আসলে একেবারে মানে একেবারে চুনা হাঁকা মুমিন হ্যাঁ একেবারে অন্ধবিশ্বাসী চুনা হাঁকা মুমিন কি করব ভাই দেখেন কথা বলার চেষ্টা করছিলাম কিন্তু আমার মনে হচ্ছে না এই বান্দা কিছু মাথায় ঢুকতেছে মাথায় কিচ্ছু ঢুকবে না এককারে শক্ত মাথা একেরে গোবর গোবর ভর্তি মানে দেখেন আপনারা দেখেন যে মানে মুমিনদের অবস্থা দেখেন আপনারা মুমিনদের বুদ্ধি শুদ্ধি দেখেন আপনারা যুক্তি তো একটা ইউনিভার্সাল জিনিস আচ্ছা আমাদের সাথে বাস ভাই আছে বাস বেরিভাইকে যুক্ত করি বাস ভাই শুনতে পাচ্ছেন হ্যাঁ সিদ্দিক ভাই শুনতে পাচ্ছি কি অবস্থা ভাই কেমন আছেন বলেন এই এই তো শুনছিলাম আপনার কথা আপনার আপনারা চেষ্টা দেখলাম শুনছিলাম কি বলবো বা কি করব বলেন ভাই মানে এত মানে মুমিনরা এত মানে আইকিউ লেভেল এত কম হইলে কেমনে কথা বলি বলেন তো ভাই ঠিকই তো এ তো মানে সাধারণ কোনো আইডিয়াও নেই যে কিবার কিসের সঙ্গে কি মেলাবো না মেলাবো এইভাবেই চলতে হবে এক একটা মুমিন এক একটা চিজ ভাই মানে এক এক বুদ্ধি শুদ্ধি তাদের যে কি বুদ্ধি সুদ্ধি যে তাদের কি মানে অবাক করা কাণ্ড ঠিক আছে পরের জনকে দেখি পরের